হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আজাদ শিফাত, পড়াশোনা করছি চুয়েট ট্রিপলিতে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ 20 ব্যাচ। আচ্ছা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আমাদের আসলে প্রজেক্টটা কিরকম ছিল এবং আমরা কি কি নিয়ে মানে কিরকম প্রগ্রেসে আগাবো। তো আজকে আমাদের এটা প্রথম ভিডিও, প্রথম টপিক নিয়ে একদম। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, টপিকটার নাম বিভিন্ন কার্যকরী মূলক থাকলে জটিল নামকরণ। আসলে নামকরণটা জটিল না, কিন্তু বইয়ে ওভাবে বলা থাকে যে জটিল নামকরণ। আচ্ছা, তো এই জটিল নামকরণটা পারার জন্য আমাদের কিছু জিনিস জানা রাখতে হবে। এই জিনিসটার মধ্যে প্রথম যেটা আমাদের জানা থাকতে হবে জিনিসটা হচ্ছে কার্যকরীমূলক। আচ্ছা, আমরা কার্যকরীমূলক চিনি, কার্যকরীমূলক জিনিসটা কি আসলে? কার্যকরীমূলক হচ্ছে এমন একটা, আমি এভাবে বলি, কার্যকরীমূলক হচ্ছে এমন একটা জিনিস, একটা সাইন, যে সাইন বা যে একটা মূলক, যে কয়েকটা পরমাণু বা একটা পরমাণু দিয়ে গঠিত, যে মূলকটার মাধ্যমে কয়েকটা পরমাণু বা একটা পরমাণু যা ইচ্ছা হতে পারে দিয়ে গঠিত, যে মূলকটার সাহায্যে আমরা কোনো এক যৌগগুলোকে এক জাতীয় বা এক সারিতে রাখতে পারি এবং তাদের ধর্ম, বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক একই বা একটি ক্রম দ্বারা বা একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। আসলে কার্যকরী মূলকের সংজ্ঞা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, কিন্তু আমি বইয়ের সংজ্ঞাটা ফলো করি না, বা আমি তোমাদেরকে বইয়ের সংখ্যাটা তো বলে লাভ নাই, তোমরা বুঝো কিনা যেভাবে বুঝো এভাবে আমি বুঝাবো। কার্যকরী মূলক হচ্ছে এমন মূলক যে মূলকের সাহায্যে আমি অনেকগুলা যৌগ বা অনেকগুলা কম্পাউন্ডকে আমরা একই সাথে একই সারিতে রাখতে পারি, যে সারিটা একটা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সক্রিয়তা, তারপর হচ্ছে তোমার স্থায়িত্ব, এগুলো একটা ক্রম দ্বারা মেনটেন করে চলে। তো যে মূলকটার মাধ্যমে আমি আসলে চিনতে পারবো তাকে বলা হয় আসলে কার্যকরী মূলক। আচ্ছা, কার্যকরী মূলক গেল, এবার আমরা পড়বো হচ্ছে কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম। ভাইয়া, কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম বলতে আসলে কি জানি? কারণ আমরা অনেক ধরনের কার্যকরী মূলক দেখবো আমাদের এই ইন্টারের বইয়ে। আমরা জৈব যৌগে অনেক ধরনের কার্যকরী মূলক দেখবো, অনেক ধরনের যৌগ সম্পর্কে জানবো, কিন্তু কার্যকরী মূলক গুলা কখনো একই সাথে থাকলে, কার্যকরী মূলকগুলো কখনো যদি একই সাথে থাকে, তবে আসলে কে প্রাধান্য পাবে, যৌগটা কি হবে? আচ্ছা, আমি একটা কথা বলি, কোন একটা যৌগ অবশ্যই এক যে কোনো এক ধরনের যৌগই হবে। একটা যৌগের মধ্যে একাধিক সংখ্যক কার্যকরী মূলক থাকতে পারে, যেমন OH থাকতে পারে, CO থাকতে পারে, COOH থাকতে পারে, CHO থাকতে পারে, একটা যৌগের মধ্যে একই সাথে চার পাঁচটা জিনিস, হ্যালোজেন থাকতে পারে চার পাঁচটা সবগুলা, কিন্তু ভাইয়া যৌগটা কিন্তু একটা যৌগ হবে। যেমন হয় এটা অ্যালকোহল হবে, হয় এটা অ্যালডিহাইড হবে, হয় এটা অ্যাসিড হবে, অথবা হয় এটা মানে যে কোনো ধরনের হ্যালোজেন হবে। আচ্ছা, আসলে এখন কি হবে যৌগটা, কি হবে ওইটা আমার বের করতে হলে আমাদের যে জিনিসটা জানা থাকা দরকার, ওইটা হচ্ছে কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম। আচ্ছা, এই কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমটা আসলে বিভিন্ন বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা আসলে দেখবো আস্তে আস্তে জিনিসটা আসলে কিভাবে দেওয়া আছে। আচ্ছা, কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমটা আমি সাজেস্ট করব, এটা জিনিসটা মুখস্থ না করে কোনো অ্যাডমিশন টেস্টে বসবা না, অবশ্যই এই সিরিয়ালটা মুখস্থ করে রাখবা, অনেক কাজে দিবে, সামনে অনেক বিক্রিয়া পড়বা, অর্গানিকের অনেক টাফ টাফ বিক্রিয়া পড়বা যেগুলাতে এই সিকোয়েন্সটা কাজে লাগে। এটা সিকোয়েন্সটা মেইনলি কাজে লাগে হচ্ছে এই নামকরণে, কিন্তু তারপরও আরো অনেক জায়গায় কাজে লাগে, তোমরা দেখবা আসলে আস্তে আস্তে জিনিসগুলো। তাহলে আমরা শুরু করি কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রমটা দিয়ে। আচ্ছা, এই টপিকটা আমি কেন নিছি, অনেকে মাথায় আসতে পারে, বা এই জিনিসটা সহজ বা এই জিনিসটা কঠিন, বা এক একজনের মাথায় এক রকম আসতে পারে। দেখো, এই জিনিসটা আসলে হট ফেভারিট কেন, কারণ এখান থেকে সাস্ট, তারপর হচ্ছে চুয়েট, এমনকি লাস্ট ইয়ার ঢাকা ইউনিভার্সিটিতেও কোয়েশ্চেন আসছিল। তো এই টপিকটা আসলে ফেলে দেওয়ার মতো না, এটা হট ফেভারিটও বলা যায়, আবার অনেকের কাছে প্রবলেমেটিকও বলা যায়, কারণ এই নামকরণগুলো করতে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। কোনটা আগে বসবে, বাই কি হবে, এটা অ্যালডিহাইড হবে না অ্যালকোহল হবে, কে আগে আছে, এগুলো বুঝতে অনেক টাফ, অনেকের কাছে এই জিনিসটা টাফ মনে হয়। তো আসলে আমরা আজকে জিনিসগুলো ক্লিয়ার করব, আশা করি অনেকগুলো প্র্যাকটিসের পর এই জিনিসটা নিয়ে আর ডাউট থাকবে না। আচ্ছা, এবং কার্যকরী মূলকের সক্রিয়তা করার মধ্যে কার্যকরী মূলক যা যা আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়কে আমরা জানি, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে COOH, যাকে বলা হয় আসলে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড, আচ্ছা আমি এখানে দুইটা কথা লিখছি, দুইটা ওয়ার্ড ইউজ করছি আমি, ইউ ওয়ার্ড গুলো কি প্রধান অপ্রধান, ভাইয়া এই দুইটা জিনিস কেন লিখছে? আচ্ছা, আমি তোমাকে বলি, একটা
নামকরণে, কোনো একটা যোগের নামের মধ্যে। অবশ্যই আমি বলতেছি কি, বলছিলাম কি, যে যোগটার একটাই নাম হবে, একটাই পরিচয় হবে, অর্থাৎ কার্যকরীমূলক, প্রধান কার্যকরীমূলক হবে একটা। দেখো অনেকগুলা কার্যকরীমূলক থাকতে পারে, অনেকগুলা মূলক থাকতে পারে, কিন্তু প্রধান কার্যকরীমূলক হবে একটা, আর বাকি সবগুলো হবে হচ্ছে অপ্রধান কার্যকরীমূলক। তাহলে এখন প্রধান কার্যকরীমূলক থাকলে ওর নামকরণ হবে একরকম, ওই সেম মূলক যদি অপ্রধান কার্যকরী মূলক হিসেবে বসে তাহলে ওর নামকরণ হবে আরেক রকম। জিনিসটা একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো। দেখো সি ডাব্লিউ এইচ এটা প্রধান কার্যকরী মূলক হিসেবেও থাকতে পারে, অপ্রধান হিসেবেও থাকতে পারে। যদি প্রধান হিসেবে থাকে তাহলে নামকরণ হবে একরকম মূলকটার, আর যদি অপ্রধান হিসেবে থাকে তাহলে ওটার নামকরণ হবে আরেক রকম। আচ্ছা এই সি ডাব্লিউ এইচ যদি প্রধান কার্যকরী মূলক হিসেবে থাকে তবে এর নামকরণ হয় আসলে হচ্ছে ওইক এসিড। ওইক এসিড, ওইক এসিড কি ভাইয়া, যেমন ইথানোয়িক এসিড, প্রোপানোয়িক এসিড, বিউটানোয়িক এসিড, প্যান্টানোয়িক এসিড, ডেকানোয়িক এসিড, এভাবে হচ্ছে অনেক, মানে ওইক এসিডটা হচ্ছে তোমার প্রধান হিসেবে থাকলে, বা যখন সি ডাবল ওয়েজ কার্যকরী প্রধান কার্যকরী মূলক হিসেবে কাজ করে। আচ্ছা তাহলে অপ্রধান হিসেবে যদি কাজ করে তাহলে কি হবে, অপ্রধান হিসেবে কাজ করলে তখন এর নামকরণ হয় হচ্ছে তোমার কার্বক্সি, কার্বক্সি। আচ্ছা দেখো আমি একটা কথা বলি, এই কার্যকরী মূলকের সক্রিয়তার মধ্যে সবচেয়ে উপরে থাকে হচ্ছে সি ডাবল ওয়েজ। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবা, আমরা বা আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের সিলেবাসে এখনো পর্যন্ত সি ডাবলু এইচ কে অপ্রধান হিসেবে কাউন্ট করা হয়নি। কেন কাউন্ট করা হয়নি? এটা হচ্ছে সিরিয়াল একদম সবার উপরে, তার মানে ও যদি থাকে ওকে কম্পিট করার মতো কেউ এখনো আসে নাই। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই সি ডাবলু এইচ সক্রিয়তার ক্রমের মধ্যে, তার মানে এই সি ডাবলু এইচ এর সাথে অন্য কেউ থাকলেও সি ডাবলু এইচ অবশ্যই কি হবে, প্রধান কার্যকরী মূলক হিসেবে চিহ্নিত হবে। আমরা এখন যে চার্টটা দেখবো ওই চার্টে যে সবার আগে থাকবে সে হচ্ছে প্রধান কার্যকরী মূলক। অর্থাৎ ওই চার্টের মধ্যে যে কোনো দুইটা কার্যকরী মূলক তুমি নিয়ে যদি বলো যে এখানে কে প্রধান হবে কে অপ্রধান হবে, সক্রিয়তার ক্রমে যে উপরে থাকবে সে হবে প্রধান। আশা করি বুঝাইতে পারছি আমি কথাগুলো। আচ্ছা আচ্ছা দ্বিতীয়, প্রথম হচ্ছে সি ডাবল ওয়েস্ট, এটা ওয়াইক এসিড এবং কার্বক্সি মূলক বলা হয়। ওইক এসিড হলো প্রধান আর অপ্রধান হচ্ছে কার্বক্সি। দ্বিতীয়টা হচ্ছে এসিড হ্যালাইট, সরি দ্বিতীয়টা হচ্ছে সালফোনিক এসিড, দ্বিতীয়টা হচ্ছে সালফোনিক এসিড, সালফোনিক এসিড, এটার নামকরণ হচ্ছে সালফোনিক এসিড। এটার কিরকম নাম হতে পারে, যেমন CH3SO3H অর্থাৎ মিথাইল সালফোনিক এসিড, তারপর হতে পারে হচ্ছে ইথাইল সালফোনিক এসিড, প্রোপাইল সালফোনিক এসিড, এরকম নামকরণ হতে পারে। আচ্ছা সালফোনিক এসিড এই কথাটা আমি কেন বলছি, এটা হচ্ছে যখন কি হিসেবে থাকে, প্রধান হিসেবে, প্রধান হিসেবে যখন থাকে তাহলে তখন এটাকে বলা হয় হচ্ছে সালফোনিক এসিড। অপ্রধান হিসেবে আসলে এটা খুব একটা ইউজ হয় না, অপ্রধান হিসেবে এটার নামকরণে খুব একটা ইউজ হয় না। আচ্ছা তারপর আছে হচ্ছে কি COX, COX এই এক্সটা কি আসলে, এই এক্সটা হচ্ছে আসলে হ্যালাইড, এটা ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, অর্থাৎ এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিড হ্যালাইট, COX অ্যাসিড হ্যালাইট। আচ্ছা এই অ্যাসিড হ্যালাইডের নাম হবে হচ্ছে অ্যালকানোইল অ্যাসিড, সরি অ্যালকানোইল হ্যালাইট, অ্যালকানোইল হ্যালাইট। এগুলো আসলে একটু কঠিন লাগতে পারে কিন্তু একবার পড়ে ফেললে আর কোনো সমস্যা হবে না। এটার নাম হচ্ছে অ্যালকানোইল হ্যালাইট। আচ্ছা এটা কখন হবে, যখন হচ্ছে এটা প্রধান কার্বন হিসেবে থাকবে, যদি অপ্রধান হিসেবে থাকে তাই হবে হচ্ছে হ্যালো কার্বনিল, মোবাইল আমরা যে হ্যালো বলি ওই হ্যালো কার্বনি, যখন অপ্রধান হিসেবে থাকবে। আচ্ছা COX গেল, COX এর পর হচ্ছে আসলে অ্যাসিড অ্যামাইড, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিড হ্যালাইড এর পর হচ্ছে অ্যাসিড অ্যামাইড, CONH2 অ্যামাইডও বলে, আবার অনেকে এসিড অ্যামাইডও বলে, অনেক বই দেখবা শুধু অ্যামাইড লেখা আছে, অনেক জায়গায় দেখবা যে এসিড অ্যামাইড লেখা আছে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা এটা যদি প্রধান প্রধান মূলক হিসেবে বসে তাহলে এর নামকরণ হবে অ্যামাইড, মিথাইল অ্যামাইড, ইথাইল অ্যামাইড, এভাবে বসবে। কিন্তু যদি অপ্রধান হিসেবে আসে, যদি অপ্রধান হিসেবে আসে তাহলে বসবে হচ্ছে অ্যামিনো কার্বনিল। আচ্ছা অ্যামিনো কার্বনিল আর হ্যালো কার্বনিলের মধ্যে একটা মিল আছে, দেখছো, দেখো
এখানে সিও, সিওটা আসলে কি মূলক? এটা আসলে কার্বনিল মূলক বলা হয়। এই কার্বনিলের সাথে এক্স বা হ্যালাইড আছে বলে একে আমরা হ্যালো কার্বনিল বললাম। আর এখানে সেম সিও মূলকের সাথে NH2, এটা অ্যামিন মূলক, অ্যামিন মূলক সিওর সাথে আছে বলে তাকে আমরা অ্যামিনো কার্বনিল বলছি। এগুলো আসলে একটু কম্পেয়ার করে পড়লে জিনিসগুলো আসলে খুব তাড়াতাড়ি মাথার মধ্যে গেঁথে যায়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড, তারপর আসে হচ্ছে আমাদের সায়ানাইট। আচ্ছা, আমি সিরিয়ালি আগে লিখে ফেলি, এগুলো আমরা আসলে খুব সুন্দর করে মুখস্থ করতাম। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এভাবে মানে আমরা মুখস্থ করে আসতাম খুব সুন্দর করে। তো তোমরাও মানে আশা রাখি তোমরাও এভাবে মুখস্থ করে ফেলতে পারবা। আচ্ছা, সায়ানাইড, সায়ানাইডের পর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পর হচ্ছে কিটোন, কিটোনের পর হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যামিন, অ্যামিনো, তারপর হচ্ছে ডাবল বন্ড, তারপর হচ্ছে ট্রিপল বন্ড, তারপর হচ্ছে এস্টার, ইথার বা ইথার বলা হয় এটাকে, ইথার, তারপর হচ্ছে তোমার হ্যালোজেন। মাঝখানে আরো আছে কিন্তু আমরা এগুলো আসলে দরকার নাই, কিন্তু এগুলা যেগুলো লিখছে আমি কিন্তু এগুলো একটু মাথায় রাখবা। বাকি আরো অনেক কিছু আছে, এগুলো তোমরা আমি সাজেস্ট করবো এই গুহা স্যারের বই, গুহা স্যারের বইয়ের লিস্ট থেকে লিস্টটা বের করে ওখান থেকে পড়ে নিবা। কিন্তু এইগুলা ম্যান্ডাটরি লাগবে, ম্যান্ডাটরি এগুলা দরকার আছে যেগুলো আমি লিখলাম। আচ্ছা, সিএন, সিএন যদি এখন সিএন যদি মেইন কার্বন হিসেবে থাকে তাহলে মেইন মানে প্রধান কার্যকরী মূলক হিসেবে যদি থাকে তাহলে নাম পাবে হচ্ছে নাইট্রাইট, নাইট্রাইট বা সায়ানাইট, সায়ানাইডও বলে অনেকে, অনেকে নাইট্রাইট বলে, যেমন মিথাইল সায়ানাইট বা মিথাইল নাইট্রাইট, ইথাইল সায়ানাইড বা ইথাইল নাইট্রাইল, এভাবে বলা হয়। মিথাইল মানে সায়ানাইডও বলা হয়, নাইট্রাইলও বলা হয়। আচ্ছা, কিন্তু যদি অপ্রধান হিসেবে থাকে তাহলে কি হবে? যদি অপ্রধান হিসেবে থাকে তাহলে খুব সুন্দর একটা নাম, এটা হচ্ছে সায়ানো। অপ্রধান হিসেবে থাকলে তখন বলা হয় সায়ানো, যেমন সায়ানো অ্যাসিড মানে মিথাইল সায়ানো, এই মিথাইল সায়ানো কার্বক্সিলিক অ্যাসিড, মানে এভাবে আমরা অনেক ধরনের নামকরণ দেখবো। কিন্তু অপ্রধান হিসেবে যদি সিএন থাকে তবে তাকে আমরা, তবে তার নাম বলবো আমরা হচ্ছে সায়ানো। আচ্ছা, এরপর আসতে হচ্ছে সিএইচও। এখন সিএইচও যদি প্রধান হিসেবে থাকে তাহলে আমরা খুব সুন্দর করে জানি এটার নাম হচ্ছে এল বা নেল, এল বা নেল, যেমন মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, এভাবে হচ্ছে আমরা নামগুলো বলে থাকি। আচ্ছা, এই সিএইচও যদি অপ্রধান হিসেবে থাকে তাহলে কি হবে? সিএইচও অপ্রধান হিসেবে থাকলে তখন তাকে বলা হয় হচ্ছে ফরমাইল, ফরমাইল। যদি সিএইচও যদি শাখা হিসেবে বা অপ্রধান মূলক হিসেবে থাকে তবে এর নাম হবে হচ্ছে ফরমাইল। আচ্ছা, এই সিএইচও আর সিডাব্লিউএইচ যদি একই কার্যকরী মূলক মানে একই যৌগের মধ্যে থাকে, সিএইচও আর সিডাব্লিউএইচ, তখন কিন্তু সিএইচও নাম পড়তে হবে ফরমাইল। কারণ কি? সিএইচওর ওপরে সিডাব্লিউএইচ আছে, সিডাব্লিউএইচ তখন প্রধান কার্যকরী মূলক, সিএইচও তখন হচ্ছে শাখা বা অপ্রধান কার্যকরী মূলক। ঠিক সেম ভাবে যদি সিএইচও আর সিও থাকে তখন সিও কে তোমার অপ্রধান হিসেবে পড়তে হবে আর সিএইচও কে পড়তে হবে প্রধান হিসেবে, তখন সিএইচও ফরমাইল বলা যাবে না। বুঝতে পারতেছো কথাগুলা? কথাগুলো না বুঝতে একটু রিমাইন্ড করে টেনে টেনে দেখবা। আচ্ছা, তারপর আসতে হচ্ছে সিও, সিও মূলকটাকে, এই সিওটাকে বলা হয় আসলে মেইন মানে মেইন বা প্রধান কার্যকরী মূলক থাকলে তখন বলা হয় নন বা অন, নন বা অন, সিও মূলকটা নন বলা হয় অথবা অন বলা হয়, যেমন কিটোন, মিথানন, মিথানন তো হয় না আসলে, ইথাননও হয় না, কেন হয় না ওগুলা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, কিন্তু শুরু হয় হচ্ছে প্রপার নন দিয়ে, প্রোপানন, বিউটানন, পেন্টানন, হেক্সানন, হেপ্টানন, এরকম হচ্ছে নামগুলো হয় নন বা অন। কিন্তু এটা যদি তোমার অপ্রধান মূলক হিসেবে বসে তখন এর নাম হয় হচ্ছে অক্সো। তোমরা প্লিজ পারলে একটু লিখে ফেলিও নামগুলো, অনেক বই অনেকভাবে দেওয়া থাকবে, যে কোনো একটা কে রেফারেন্স ধরে লিখে ফেলবা অথবা এই ভিডিও থেকে লিখে ফেলবা। সিও মূলকের নাম হচ্ছে নন বা অন, আর হচ্ছে যদি অপ্রধান হিসেবে থাকে তাহলে পড়তে হবে হচ্ছে অক্সো। দেখিও নামগুলো কিন্তু আমাদের সামনের যৌগ গুলাতে কাজে লাগবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে ওএইচ। আমরা সবাই জানি ওএইচ মানে হচ্ছে অ্যালকোহল, তাহলে এটাকে অল, অল বা নল যে কোনো একটা বলা যায়, ইথানল, মিথানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, এভাবে নল বা অল বলা যায়। কিন্তু এই ওএইচ যদি অপ্রধান হিসেবে থাকে তাহলে আমরা এখানে কি বলবো একে? তখন আমাদের বলতে হচ্ছে কি? হাইড্রোক্সি,
ওএস যদি অপ্রধান হিসেবে বসে তখন তার নাম হবে হচ্ছে কি হাইড্রোক্সি। আচ্ছা এরপর আসতেছে হচ্ছে আমাদের কি অ্যামিন। এই অ্যামিনের নামটা এটা খুব সুন্দর আসলে, এটা যদি প্রধান হিসেবে বসে তাহলে অ্যামিন, মানে মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, প্যান্টানোয়, প্যান্টানো মানে প্যান্টাইল অ্যামিন বা হেক্সাইল অ্যামিন এভাবে বসতে পারে। কিন্তু এই অ্যামিনটা যদি আবার শাখা হিসেবে থাকে তাহলে কোনো সমস্যা নাই, জাস্ট একটা ও লাগাই দিবা, তার মানে কি অ্যামিনো, মানে টু অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড, থ্রি অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড। দেখো অ্যামিন আর সি ডাবল ওএইচ একসাথে যদি থাকে তাহলে সি ডাবল ওএইচ কিন্তু প্রধান কার্যকরী মূলক, অ্যামিন শাখা, শাখা হলে কি বলছি অ্যামিনো। আর যদি এনএস টু যদি শাখা হিসেবে না বসে যদি প্রধান হিসেবে বসে তাহলে বসবে হচ্ছে এর নাম হবে হচ্ছে কি অ্যামিন। বুঝতে পারছো আশা করি? আর দ্বিবন্ধন আর তিন বন্ধন এগুলো আসলে এগুলার কোনো প্রধান বা অপ্রধানের কোনো হিসাব নাই, দুটোটার জন্য হচ্ছে একটার জন্য ইন আর একটা হচ্ছে আইন, ইন আর হচ্ছে আইন। কিন্তু দুইটা, এই দুইটা যদি একসাথে বসে তাহলে কাকে আগে বিবেচনা করবো এটা নিয়ে আমরা সামনে ডিসকাস করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের আচ্ছা এরপর হচ্ছে এগুলা একটাই, তার নাম হচ্ছে ইথার আর এটা হচ্ছে তোমার হ্যালোজেন। হ্যালোজেন গুলো আসলে কিভাবে লেখা হয়, হ্যালোজেন আসলে দেখো এখানে জাস্ট বোঝানোর মতো জিনিসটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন হচ্ছে দেখো সবচেয়ে নিচে, হ্যালোজেনের নিচে কিন্তু আর কিছু নাই। হ্যালোজেন সবচেয়ে নিচে মানে কি হ্যালোজেন যখন থাকবে তখন তোমাকে হ্যালোজেন যৌগটাকে শাখা হিসেবে নিতে হবে। শাখা মানে কি আসলে অপ্রধান হিসেবে নিতে হবে। এই এগুলার প্র্যাকটিস সামনে দেখতে পারবা, কিন্তু আশা করি এগুলা সবগুলা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আচ্ছা এটার এটা কেন করে লিখছি দেখো এইভাবে, এটা হচ্ছে সক্রিয়তার ক্রম, তার মানে কি নিচ থেকে যত উপরের দিকে যাবে তত তার সক্রিয়তা বৃদ্ধি পেতে থাকবে, নিচ থেকে যত উপরের দিকে যাবে তার সক্রিয়তা তত বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আমি যদি এখন বলি এখান থেকে দুইটা নিয়ে এসি, SO3 এই চার CO নিলাম, প্রধান কে হবে তাহলে তুমি বলতে পারবা প্রধান হবে হচ্ছে সালফোনিক অ্যাসিড, আর CO হবে তখন হচ্ছে কি অপ্রধান মূলক। এখন তাহলে আমি যদি বলি COOH নিলাম, NH2 নিলাম, অবশ্যই এখানে COOH হচ্ছে প্রধান মূলক। আশা করি বুঝাইতে পারছি এই জিনিসগুলো। এবার আমাদের একটা টপিক হচ্ছে কি একই যৌগে যদি দ্বিবন্ধন আর তিন বন্ধন একত্রে থাকে। দেখো একই যৌগে দ্বিবন্ধন আর তিন বন্ধন একত্রে থাকলে তখন আমরা কি করব, দেখো কার্যকরী মূলকের ক্ষেত্রে, কার্যকরী মূলকের ক্ষেত্রে দেখো দ্বিবন্ধন আর ত্রিবন্ধন এগুলো কি আসলে দ্বিবন্ধন, তিন বন্ধন দুটোটা কি আসলে অসম্পৃক্ত না, অসম্পৃক্ত না? আচ্ছা কেন অসম্পৃক্ত, কারণ হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দুটোটার মধ্যে আসলে পাই বন্ড থাকে, ওই পাই বন্ড থাকার কারণে এটা সহজে, মানে এগুলো হচ্ছে আগের কাহিনী, এগুলো নিয়ে আমি ডিসকাস না করি। কিন্তু দ্বিবন্ধন আর তিন বন্ধন হচ্ছে অসম্পৃক্ত, এতটুকু পর্যন্ত তো আমরা জানি। আচ্ছা তাইলে এখন অসম্পৃক্ত বন্ধন আমরা প্রথমে হিসাব করব হচ্ছে আসলে অসম্পৃক্ত বন্ধনকে। দেখো এই দুইটা নামকরণ পড়লে ক্লিয়ার হয়ে যাবে যে যদি একই সাথে দ্বিবন্ধন আর তিন বন্ধন যদি থাকে তাহলে আমাদের করণীয় কি। দেখো প্রথম নামকরণে যদি আমরা দেখো দ্বিবন্ধন কে প্রথম এক নাম্বারে পাচ্ছি এদিক থেকে কাউন্ট করলে, আর এদিকে কাউন্ট করলে তিন বন্ধন কে আমরা এক নাম্বারে পাচ্ছি। কথাটা বুঝতেছো, দ্বিবন্ধন কে আমরা এদিক থেকে কাউন্ট করলে দ্বিবন্ধন কে আমরা এক নাম্বারে পাচ্ছি, আর যদি এদিক থেকে কাউন্ট করি তাহলে আমরা তিন বন্ধন কে এক নাম্বারে পাচ্ছি। তাহলে আমরা দেখো আমরা আসলে নামকরণ করার সময় কি জানতাম, কার্যকরী মূলককে যত কাছে থেকে পাবো ওদিক থেকে আমরা নাম্বারিং স্টার্ট করব, এগুলো কিন্তু বেসিক পড়াশোনা। আচ্ছা তাহলে কার্যকরী মূলক তো আমরা এদিক দিয়ে এক নম্বরে পাচ্ছি, ওদিক দিয়ে এক নম্বরে পাচ্ছি, তাহলে কোন দিকে স্টার্ট করব। আচ্ছা আমরা একটু আগে যে কার্যকরী সক্রিয়তা মূলক পড়ছিলাম একটু আগে, এই সক্রিয়তা মূলক কি ছিল, সক্রিয়তা মূলকে তিন বন্ধনটা দ্বিবন্ধনের পরে না, তিন বন্ধন দ্বিবন্ধনের পরে, অর্থাৎ কি দ্বিবন্ধন উপরে, মানে দ্বিবন্ধন হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এই দুইজনের মধ্যে। তাইলে যদি আমরা দ্বিবন্ধন আর তিন বন্ধনকে যদি একই সাথে একই নাম্বারে পাই, অর্থাৎ এদিক থেকে কাউন্ট করলো ওয়ান এদিক থেকে কাউন্ট করলো ওয়ান, তাহলে আমরা কাকে প্রাধান্য দিব, যে সক্রিয়তা সিরিজের আগে আছে আমরা তাকে প্রাধান্য দিব। অর্থাৎ নাম্বারিংটা স্টার্ট করতে হবে আমার দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ নাম্বারিং হবে এদিকে 3 4 5 6 এভাবে। আচ্ছা তাহলে নামকরণটা কিভাবে হবে, ওয়ান
টু থ্রি ফোর ফাইভ সিক্স, অর্থাৎ কি সিক্স মানে কি হেক্স। আচ্ছা তারপর দ্বিবন্ধনা ত্রিবন্ধনের মধ্যে কে আগে আছে? দ্বিবন্ধনা আগে আছে না। আচ্ছা আমার নামটা তাহলে কিভাবে লিখতে হবে? দেখো এই দ্বিবন্ধনা তিনবন্ধনের নামকরণের ক্ষেত্রে আইনকে লিখবা সবার শেষে আর ইন লিখবা আগে। এটার একটা লজিক দেখান ভাইয়া, যদি বলেন ভাইয়া এটার একটা লজিক দেখান। লজিক হচ্ছে কি, ইন ইন যখন লিখবা তখন ইংলিশ লেখা হচ্ছে ইন, আর আইন যখন লিখবা তখন ইংলিশ লেখা হচ্ছে আইন। আচ্ছা তাহলে এখানের মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আছে? ই আগে আছে না, সেজন্য অ্যালফাবেটিক অর্ডারে ই আগে থাকার কারণে ইনটা আগে লিখবা আইনটা পরে লিখবা, বুঝতে পারছো? কিন্তু যোগটা কিন্তু ইন, মানে যোগটা কিন্তু কি অ্যালকিনই হবে। কেন অ্যালকিন হবে? সুপ্রিয়দা সিটি অ্যালকিন আগে আছে, তাই এই যোগটা অ্যালকিনই হবে। দেখো তাহলে এটা কি হবে, হ্যাক্স। দ্বিবন্ধনটা কয় নাম্বারে? এক, ওয়ান, ইন। তারপরে এটা কয় নাম্বার আছে বন্ডটা? এক দুই তিন চার পাঁচ ফাইভ আইন, এটা হচ্ছে নামকরণ, হেক্স ওয়ান ইন ফাইভ আইন। আচ্ছা অনেকে বলতে পারো ভাই পাঁচ নাম্বারে নাই, আইন তো ছয় নাম্বারে আছে। তাদের জন্য একটা কথা বলি, কার্বনের নাম্বারিং আর বন্ডিং এর নাম্বারিং কিন্তু এক জিনিস না, এটা একটু খেয়াল রাখবা। কার্বন নাম্বারিং স্টার্ট হয় কার্বন দিয়ে, বন্ডের নাম্বারিং স্টার্ট হয় বন্ড থেকে। এখন এখানে কার্বন দিয়ে যদি স্টার্ট করো এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন পাবা, কিন্তু বন্ড স্টার্ট করলে বন্ড পাওয়া হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তার মানে বন্ডিং আর বন্ডের নাম্বার আর কার্বনের নাম্বার কিন্তু এক জিনিস না, এই জিনিসটা যেন ভুল না হয়। আচ্ছা এবার দুই নাম্বার ঝামেলাটা লাগবে এই জায়গাটা। দুই নাম্বার যখন আমরা হিসাব করব তখন আমরা কি দেখতেছি? দেখো প্রথমে সবচেয়ে বেশি কার্বন পাচ্ছি আমরা কোনটাতে? এ লাইনে না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা কার্বন পাচ্ছি আমরা এ লাইনটার মধ্যে। এই আটটা কার্বনের মধ্যে লাইনটার মধ্যে আমরা দেখতেছি হচ্ছে ডাবল বন্ড আছে হচ্ছে থ্রি নাম্বারে, যদি দিক থেকে কাউন্ট করি। আর ফোর ফাইভ সিক্স তোমার এই বন্ডটা আছে হচ্ছে ছয় নাম্বারে। ঠিক সেম ভাবে আমরা যদি এদিক থেকে কাউন্ট করি তাহলে এটা ট্রিপল ট্রিপল বন্ড পাচ্ছি দুই নাম্বারে, আর এই তোমার ডাবল বন্ড পাচ্ছি হচ্ছে তিন চার পাঁচ নাম্বারে। আচ্ছা এখন আমাদের কাজ কি? দেখো দেখো এর আগে আমরা বলছিলাম যদি অ্যালকিন মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একই নাম্বারিং এ পাই তাহলে আমরা প্রাধান্য দিব কাকে? তাহলে আমরা প্রাধান্য দিব হচ্ছে তোমার যে আগে, মানে ডাবল বন্ড সক্রিয় সিরিজ আগে আছে বলে ডাবল বন্ড কে প্রাধান্য দিব। কিন্তু যদি ভিন্ন হয়, যদি তাদের পজিশনটা ভিন্ন হয় তাহলে আমরা প্রাধান্য দিব হচ্ছে অসম্পৃক্ততা। ভাই এখন ভাই কি বললেন এটা, কার অসম্পৃক্ততাকে কেমনে প্রাধান্য দিব? অসম্পৃক্ততাকে প্রাধান্য দিব মানে হচ্ছে, অসম্পৃক্ততাকে প্রাধান্য দিব মানে হচ্ছে তোমার ট্রিপল বন্ড হোক ডাবল বন্ড হোক, যাকে আগে যে যাকে দিয়ে শুরু করলে নাম্বারিংটা কাছাকাছি হয় তাদের দিয়ে স্টার্ট করব। দেখো এদিক থেকে যদি আমি স্টার্ট করি সিক্স প্লাস থ্রি মিলে হচ্ছে নাইন, আর যদি এদিক থেকে আমি স্টার্ট করি তাহলে টু প্লাস ফাইভ মিলে হচ্ছে কি সেভেন। আচ্ছা আমরা কি জানতাম যে এদিক থেকে যোগফল সবচেয়ে কম হবে কার্যকরীমূলকের, ওই দিক থেকে আমরা নামকরণ স্টার্ট করব না। তার মানে কি, এটা আমি ডাবল বন্ড দিয়ে স্টার্ট করলেও এখানে আমি ডাবল বন্ড দিয়ে স্টার্ট করতে পারবো না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে অসম্পৃক্ততার আগে প্রাধান্য দিতে হবে, কারণ তারা একই নাম্বারিং এ নাই, একজন এদিক থেকে তিন নাম্বারে আর একজন এদিক থেকে দুই নাম্বারে। তার মানে আমাদের তখন প্রাধান্য দিতে হবে হচ্ছে কোন দিক থেকে তাদের বন্ধনের যোগফল গুলা কাছাকাছি। তাহলে এটার নামকরণ কিভাবে হবে দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট, তার মানে এটা যোগটা হবে অক্ট। আর এখানে কি কি আছে, সি টু এইচ ফাইভ আছে, সি এস থ্রি আছে। আচ্ছা নাম্বারিংটা কিভাবে করবো বলছিলাম, যেদিক থেকে কাছে হয় দেখো এদিক থেকে কিন্তু দুই আর পাঁচ মিলে মানে সাত, তার মানে কাছে এদিকে। তাহলে স্টার্ট হবে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। আচ্ছা তাহলে এখন এখানে ইথাইল আর এখানে হচ্ছে ছয় নাম্বারে মিথাইল, কাকে আগে লিখবো? ভাইয়া যখন কার্যকরীমূলক গুলা লেখার সময় আসে, অপ্রধান কার্যকরীমূলক গুলা বা অপ্রধান মূলক গুলা লেখার সময় চলে আসে, তখন অপ্রধান মূলক গুলাকে অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়। অ্যালফাবেটিক অর্ডার, এগুলো কিন্তু বেসিক পড়াশোনা, অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়। দেখো ইথাইল আর মিথাইল
আচ্ছা, ইথাইল আর মিথাইলের মধ্যে ই আর এম অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আছে? অবশ্যই ই আগে আছে। তার মানে অ্যালফাবেটিক অর্ডার যে আগে থাকবে তাকে লিখতে হবে, অর্থাৎ এখানে ইথাইল আগে আছে বিধায় আমার ইথাইলের নামটা আগে লিখতে হবে। তাহলে ইথাইলের নাম যদি আমি আগে লিখি তাহলে কি আসে? ইথাইল কয় নাম্বার আছে? ফোর ইথাইল। তারপর সিক্স মিথাইল, ছয় নাম্বারে সিক্স মিথাইল। যৌগের মধ্যে কার্বন কয়টা ছিল? প্রধান ছিল আটটা, তার মানে হচ্ছে অক্ট। এখন অক্ট লেখার পর আমি কি বলছিলাম, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড কে লেখার সময় কাকে আগে লিখবো? এই অ্যালফাবেটিক অর্ডারে ই আগে আছে বিদায় ডাবল বন্ডটাকে আগে লিখবো, অক্ট ফাইভ ইন, তারপর হচ্ছে টু আইন। এইটা হচ্ছে যৌগের নাম, ফোর ইথাইল সিক্স মিথাইল অক্ট, সিক্স মিথাইল অক্ট ফাইভ ইন টু আইন। আচ্ছা ভাইয়া, এখন কথা হচ্ছে অনেকে ঝামেলা হয় হচ্ছে একটা জিনিস নিয়ে, ভাই কমা কখন দিব, নাম্বার কখন মানে হাইফেন কখন দিব, কমা আর হাইফেন নিয়ে হচ্ছে আমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকে। তা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, একই জাতীয় হলে দিবা হচ্ছে কমা, একই জাতীয় মানে হচ্ছে নাম্বার হলে দিবে হচ্ছে কমা। দেখো একই জাতীয়র মধ্যে হচ্ছে শুধু কি, ক্লিয়ার করে দিই, একই জাতীয়র মধ্যে শুধু হচ্ছে নাম্বার, একই জাতীয়র মধ্যে যদি শুধু নাম্বার হয়, নাম্বার মানে হচ্ছে এই সংখ্যাগুলো ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে থাকে, তাহলে হচ্ছে দিতে হবে কমা। আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে কি, ভিন্ন জাতীয়, ভিন্ন জাতীয়ের মধ্যে দিতে হবে হচ্ছে কি হাইফেন। আচ্ছা ভিন্ন জাতীয় মানে কি, যেমন দেখো ইথাইল আর ফোর, দেখো একটা সংখ্যা একটা নাম, একটা সংখ্যা একটা নাম, নাম আর সংখ্যার মাঝখানে হবে সবসময় হাইফেন, নাম আর সংখ্যার মাঝখানে হাইফেন, নাম আর সংখ্যার মাঝখানে সবসময় হাইফেন, কিন্তু নাম আর নামের মাঝখানে কোনো কিছু চিহ্ন ব্যবহার করা যাবে না। তুমি যদি এই জায়গার মধ্যে চিহ্নগুলো ব্যবহার করো, কমা দাও, তাহলে কিন্তু তোমার পুরো নামকরণ ভুল করে দিবে। এসব সিলি মিস্টেক গুলো যেন না করো, অনেক বড় বড় নামকরণ করে আসবা কিন্তু এই সিলি মিস্টেক গুলোর জন্য পুরা কেটে দিবে, এই কাজটা যেন না হয়। তার মানে কি, ভিন্ন জাতীয় যদি হয় তাহলে হবে হাইফেন, একই জাতীয় হলে হবে হচ্ছে কমা। আর কিন্তু একই জাতীয়র মধ্যে শুধু নাম্বারের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে একই জাতীয় নাম আছে মানে নাম আছে এখানে, নামের মাঝখানে কোনো রকম কমা হবে না। আচ্ছা এরপর শুরু করবো হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিস, মেইন কাজ হচ্ছে, আমরা এখন মেইন কাজে চলে আসছি প্র্যাকটিসের মধ্যে। আচ্ছা এখানে কি লিখলাম, প্র্যাকটিস অফ অর্গানিক কম্পাউন্ডস এন্ড নমেনক্লেচার, মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড গুলোর নামকরণ। আচ্ছা আমরা একটু আগে কি শিখছিলাম, আচ্ছা আমি এখানের মধ্যে তোমাদের সুবিধার জন্য এখানে একটা জায়গার মধ্যে নামগুলো লিখে রাখছি, ক্রমটা যেন তোমরা এখান থেকে দেখে সাথে সাথে নামগুলো আনসার করতে পারো। কিন্তু এই লেখাটা কিন্তু তুমি পরীক্ষার হলে নিতে পারবে না, বি কেয়ারফুল, এই লেখাগুলো কিন্তু হলে নিতে পারবে না। তার মানে তোমার এই সিরিজটা মুখস্থ রাখতে হবে, সিরিজটা মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি নামকরণ করতে পারবে না। সিরিজটা মুখস্থ না থাকলে নামকরণ করা যাবে না। আচ্ছা দেখো এখানের মধ্যে দেখো কয় ধরনের কার্যকরীমূলক আছে, আমাদের আজকে টপিকের নাম কি ছিল, বিভিন্ন ধরনের কার্যকরীমূলক থাকলে নামকরণ কিভাবে করব। দেখো এখানের মধ্যে কয় ধরনের কার্যকরীমূলক আছে, দেখো ওএইচ আছে, কিটোন মূলক সিওটা আছে, তারপর সিএইচও আছে। এখন ভাইয়া কি করব আমরা, দেখো এখন আমাদের মেইন কাজ হচ্ছে প্রধান কার্যকরীমূলকটা বের করা। ভাই এখানে প্রধান কার্যকরীমূলকটা কি খেয়াল খেয়াল করো, এই সক্রিয়তা সিরিজটার মধ্যে, সক্রিয়তা সিরিজটার মধ্যে এ তিনটা যে আগে আছে, এ তিনটার মধ্যে যে সবার প্রথমে আছে সে হবে প্রধান কার্যকরীমূলক। দেখো ভাই এখানের মধ্যে ওএইচ সিও সিএইচও, এখানের মধ্যে কে আগে আছে, দেখো ওএইচ সিও সিএইচও এই তিনজনে কিন্তু কাছাকাছি, কিন্তু কে আগে আছে, সিএইচও মূলক। তার মানে এখানে প্রধান কার্যকরীমূলক কে, সিএইচও, সিএইচও প্রধান কার্যকরীমূলক, মানে এই যৌগটার নাম হবে হচ্ছে অ্যালডিহাইড, এই যৌগটা হবে হচ্ছে অ্যালডিহাইড, এই যৌগটার নামকরণ করতে হবে এটা একটা অ্যালডিহাইড হিসেবে। আচ্ছা এটা যদি অ্যালডিহাইড হিসেবে নামকরণ করি তাহলে অপ্রধান কার্যকরী মূলক কে কে হবে, অপ্রধান কার্যকরী মূলক হবে হচ্ছে তোমার এখানে সিও মূলকটা, আর এখানে হবে হচ্ছে ওএইচ বা হাইড্রক্সি মূলকটা। আমি বুঝাতে পারতেছি জিনিসটা, ক্যামেরা কি নড়ে গেছে? আচ্ছা
এখান এখানের মধ্যে অপ্রধান হবে হচ্ছে সিও আর ওএইচ। আচ্ছা, তাহলে এখন অপ্রধান কার্যকরী মূলকের ক্ষেত্রে আমি কি বলছিলাম একটু রিমাইন্ড করার চেষ্টা করো ভাই, একটু রিমাইন্ড করার চেষ্টা করো। এখানে আমি এর আগে কি বলছিলাম যে সিও আর ওএইচ এগুলো যদি অপ্রধান হিসেবে থাকে, তাহলে ওএইচ এর নাম হবে হচ্ছে হাইড্রোক্সি আর সিওর নাম হবে হচ্ছে অক্সো। সিও কিন্তু এমনিতে হচ্ছে কিটোন বা ওন হিসেবে বসতো, কিন্তু এখানে তো এটা প্রধান কার্যকরী মূলক না, এটা হচ্ছে অপ্রধান কার্যকরী মূলক। আমার এই নামকরণের ক্ষেত্রে প্রধান হচ্ছে সিএইচও, ফিক্স করা আছে, সিও হচ্ছে অপ্রধান, ওএইচ অপ্রধান। তাহলে এই দুজনের নাম কি হবে, ওএইচ হবে হাইড্রোক্সি আর সিওটা হবে হচ্ছে অক্সো। তাহলে এখন কাকে আগে লিখবো, কাকে আগে লিখবো ভাই, হাইড্রোক্সি আর অক্সো কাকে আগে লিখবো? দেখো, হাইড্রোক্সির এইচ আর অক্সোর ও, অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আছে? অ্যালফাবেটিক অর্ডারে আগে আছে হচ্ছে এইচ, ও হচ্ছে পরে। তাহলে আমার হাইড্রোক্সিটাকে আগে লিখতে হবে। আচ্ছা, হাইড্রোক্সিটাকে যদি আগে লিখতে হয় তাহলে এখন আমরা, আচ্ছা নাম্বারিং কিভাবে করব? নাম্বারিং হচ্ছে প্রধান কার্যকরী মূলক যেদিক থেকে কাছে ওদিক থেকে, সিএইচও আর সি ডাবল ওএইচ এই দুইটার ক্ষেত্রে, এসিড এবং অ্যালডিহাইড এই দুইজনের ক্ষেত্রে সব সময় এরা যেখানে থাকবে ওটা প্রথম কার্বন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব না, কিছু তোমার ব্যতিক্রম আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হিসাব করবা। দেখো, কেমিস্ট্রি মানে কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। এই সিএইচও আর সি ডাবল ওএইচ দুইটা যে যেদিক থেকে থাকবে ওখান থেকে ফার্স্ট কার্বন, ওখান থেকে ফার্স্ট বা নাম্বার 1 2 3 এভাবে স্টার্ট হবে। তার মানে এখানে নাম্বারিং হবে 1 2 3 4 5 এবং 6। এটার নামটা কি হবে? নামটা হবে হচ্ছে তোমার 4-হাইড্রোক্সি। তারপর কি আছে? তারপর হচ্ছে হাইড্রোক্সি লিখলাম, এরপর আছে হচ্ছে কি মূলক, অক্সো মূলক, তারপরে 2-অক্সো, তারপর কি, তারপর হচ্ছে 1 2 3 4 5 6। 6 মানে কি? হেক্সানেল, হেক্সানেল। দেখো, হেক্সানেল 1 লেখার দরকার নাই, কারণ হচ্ছে সিএইচও এক নাম্বারে, 1 হলে ওটা লেখার দরকার নাই। তাহলে নামকরণটা কি হবে, 4-হাইড্রোক্সি-2-অক্সো-হেক্সানেল। হেক্সানেল কেন? 1 2 3 4 5 6টা কার্বন আছে প্রধান শিকলের মধ্যে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এরপর যাচ্ছি হচ্ছে আমরা এই নামকরণটার মধ্যে। এটার মধ্যে কে কে আছে? মিথাইল, অ্যালকাইল মূলক। দেখো, অ্যালকাইল মূলকের, অ্যালকাইল মূলক এগুলো কিন্তু সবার শেষে, এগুলো কিন্তু কাউন্টে ধরিও নাই আমি এই জায়গার মধ্যে। অ্যালকাইল মূলক হচ্ছে তোমার এই দ্বিবন্ধন ত্রিবন্ধনের পর পর, এখানে সি কার্বন কার্বন দেখছো, এক বন্ধন, তো এগুলার পরে হচ্ছে অ্যালকাইল মূলক। তোমার অ্যালকাইল মূলকটাকে তুমি এখানে কাউন্ট করতে পারবে না প্রধান কার্যকরী মূলক হিসেবে। আচ্ছা, অ্যালকাইল মূলক কি প্রধান কার্যকরী মূলক হিসেবে বুঝতে পারে? প্রধান কার্যকরী মূলকের মধ্যে কে কে থাকে? আসলে কার্যকরী মূলকের মধ্যে এক বন্ধন থাকতে পারে, মানে অ্যালকেন হইতে পারে, কিন্তু অ্যালকাইল এই মূলক সিএইচ সিএইচ থ্রি মূলক, এটা কিন্তু প্রধান কার্যকরী মূলক না, মানে তার মানে এগুলার ধরতে পারবে না, এগুলো হচ্ছে শাখা। অ্যালকাইল মূলক গুলো হচ্ছে আসলে শাখা হিসেবে থাকবে। তাহলে এখানে ঘটনা ঘটবে কাকে নিয়ে? সিএইচও আর ওএইচ কে নিয়ে, এই সিএইচও আর ওএইচ কে নিয়ে ঘটনা ঘটবে। তাহলে এই সিএইচও আর ওএইচ এর মধ্যে সব কে আগে আছে? সিএইচও। তার মানে আমরা কি ক্লিয়ার যে সিএইচও মূলকটা মেইন মূলক, তার মানে ওএইচ টা হচ্ছে কি হাইড্রোক্সি বা হচ্ছে অপ্রধান কার্যকরী মূলক। এখন অপ্রধান কার্যকরী মূলক হিসেবে কে কে আছে? ওএইচ আছে আর যেখানে সিএইচ থ্রি আছে, এটা কিন্তু একটা শাখা। তার মানে এই দুইজনকে, দুইজনের মধ্যে কাকে লিখবো আমি, কাকে আমি আগে লিখবো, এটা ডিপেন্ড করতেছে। এখন কাকে আগে লিখবো? হাইড্রোক্সির এইচ আর সিএস থ্রি মানে মিথাইল, মিথাইলের এম, সিরিয়ালে কে আগে আছে? হাইড্রোক্সিটা আগে আছে, এইচ আগে আছে এম এর আগে। তার মানে কি, আগে দিয়ে আমার কি লিখতে হবে? আগে দিয়ে আমার লিখতে হবে হচ্ছে হাইড্রোক্সি। এখন দেখো নামকরণ কি হবে, এখান থেকে 1 2 3, নাম্বারিং, সরি নামকরণ না, নাম্বারিং কোন দিকে হবে? 1 2 3 4 5। তার মানে এখানে ওএইচ আছে 2 আর 3 নাম্বারে, তাহলে এটা আমার লিখতে হবে হচ্ছে 2-3-ডাইহাইড্রোক্সি। ভাই এখন ডাই কেন হয়েছে এগুলো কি বুঝাইতে হবে? কারণ হচ্ছে দুইটা হাইড্রোক্সি মূলক আছে, ওই জন্য ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, এভাবে যতটা থাকবে তার নামটা এর আগে নাম নামটা উল্লেখ করে দিতে হবে। এখানে যেহেতু দুইটা আছে তাহলে আমরা লিখবো হচ্ছে 2-3-ডাইহাইড্রোক্সি-4-মিথাইল। তারপর এই মূলকটা কি 1 2 3 4 5 পেন্টানেল, পেন্টানেল 2-3-ডাইহাইড্রোক্সি-4-মিথাইল-পেন্টানেল। দেখছো, সংখ্যা তো একই জিনিস, একই জাতীয় মাঝখানে কমা দিছি, আর সংখ্যা আর নামের মাঝখানে দিছে হাইফেন, দেখি এই সব ছোটখাটো জিনিস যেন ভুল না হয়। আচ্ছা, এবার এরপর নামকরণটা দেখি আমরা। এরপর নামকরণে দেখো আমাদের
ঘটনা ঘটছে কাকে কাকে নেই, ডাবল বন্ড আছে আর সি ডাবল ওএইচ আছে। তাহলে দেখো এখানে সি ডাবল ওএইচ আছে মানে এটা অ্যাসিড হবে 100% কনফার্ম। কারণ কি, সি ডাবল ওএইচ মানে সবার মাথার উপরে, একে ফেলানোর মতো, একে সক্রিয়তা সিরিজে একে নামানোর মতো শক্তি কারো কাছে নাই। তার মানে সি ডাবল ওএইচ যেখানে আছে ওই জিনিসটাই অ্যাসিড। আচ্ছা তাহলে এটা যদি অ্যাসিড হয় তাহলে এখন নাম্বারিং বা নামকরণটা কিভাবে হবে? ভাই আমি আগেই বলছিলাম সি ডাবল ওএইচ আর সিএইচ থাকলে যেদিক থেকে আসে ওদিক থেকে নাম্বারিং। তার মানে এদিকে নাম্বারিং 1 2 3 4 5। আচ্ছা এখানে যেহেতু বন্ড আছে, বন্ড হলে আমরা বন্ডের নাম্বারিং করব। বন্ডের নাম্বারিং হচ্ছে 1 2 3 4। তাহলে এবার নামকরণটা আমরা কিভাবে করব? ভাই নামকরণটা হচ্ছে সোজা, দেখো এটা যেহেতু অ্যাসিড 1 2 3 4 5, তার মানে 5 হলে কি প্যান্ট, প্যান্ট। এখন প্যান্ট লেখার পর অ্যাসিড লিখবো, কিন্তু অ্যাসিডের আগে আমার ডাবল বন্ড গুলার পজিশন গুলো লিখতে হবে। ডাবল বন্ডের পজিশন কোথায় কোথায় ভাইয়া? 2 নম্বরে আর 4 নম্বরে, অর্থাৎ কি প্যান্ট 2,4 ডাই ইন, তারপর 1 ওহিক অ্যাসিড। এখন 1 ওহিক, 1টা তো বলে না, সেজন্য ইনের সাথে ওহিক অ্যাসিড বলে, তো এটাকে একেবারে ইনওহিক অ্যাসিডও বলা যায়, ডাই ইনওহিক অ্যাসিড। ডাই ইনওহিক অ্যাসিড মানে কি ভাইয়া? ডাই ইনওহিক অ্যাসিড বা ইন ওহিক অ্যাসিড একই কথা। দেখো নামে বলার সাথে সাথে ওই আমরা ছোটবেলায় সন্ধি টন্ধি পড়ছিলাম না, একসাথে থাকলে একার ওকার যোগ হয়ে যায়, তো এরকম আর কি নামকরণ গুলা। প্যান্ট 2,4 ডাই ইনওহিক অ্যাসিড, বুঝাইতে পারছি আমি জিনিসটা। আচ্ছা এরপরটা হচ্ছে একটু মজার জিনিস, এখানে কার্যকরী মূলক কে কে আছে মানে ঝামেলা করার মতো? NH2, আর একটা হচ্ছে CO। আচ্ছা ভাই এবার আমরা লিস্টের দিকে একটু খেয়াল করি, এখানে লিস্টের দিকে দেখো এই CO মূলকটা NH2 মূলকের উপরে না, তার মানে এখানে মেইন কে, মেইন কার্যকরী মূলক হচ্ছে CO, তার মানে এই যৌগটা হচ্ছে কিটোন। যৌগটা হচ্ছে কি? কিটোন, এই যৌগটা আর কিছু হবে না, এই যৌগটা হচ্ছে কিটোন। আচ্ছা তার মানে এই জিনিসটা হবে অপ্রধান, অপ্রধান কার্যকরী মূলক। আচ্ছা এখানে অপ্রধান কার্যকরী মূলক বা শাখা আর কে কে আছে? মিথাইল আছে। এখন অ্যামিনো এ মিথাইলের এম কে আগে আছে সিরিয়ালে? অবশ্যই অ্যামিনো রে, তার মানে অ্যামিনোটাকে আমাকে ফার্স্টে লিখতে হবে। নাম্বারিং কিভাবে হবে? 1 2 3 4 5 6 7। তাহলে এখন নাম নাম্বারিং লেখা, নাম্বারিং করা শেষ, নামকরণটা কিভাবে লিখবো? প্রথমে 4 অ্যামিনো, 4 অ্যামিনো, তারপর হচ্ছে কি 3,6 3,6 ডাই মিথাইল, 2টা মিথাইল, তাই ডাই মিথাইল। এবার এই যৌগটা কি ভাইয়া? এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে কিটোন। 1 2 3 4 5 6 7, তার মানে কি হেপ্ট ভাইয়া। এখন কিটোনটা কি 1 নম্বর গুলোকে আছে? কত হচ্ছে না, কিটোনটা আছে হচ্ছে 2 নম্বরে, তার মানে এখানে কি হ্যাপ্ট টু নন, হ্যাপ্ট টু নন বা NONE বলে, নান হবে না, এটা আসলে নন হবে অথবা হ্যাপ্টান, এটাকে এইভাবে লেখা যায়, মানে এই জায়গাটা, এই জায়গাটা তুমি এভাবে লিখতে পারবে হ্যাপ্টান টু অন। বুঝাইতে পারছি, যে কোনো ভাবে লিখলে ঠিক আছে, এগুলো আসলে খুব একটা ম্যাটার করবে না, তুমি যেটা কমফোর্টেবল ওইটাই লিখতে পারবা। হ্যাপ টান টু অনও লিখতে পারবা, হ্যাপ টু নোনও লিখতে পারবা, যেহেতু বাংলা লিখবা সমস্যা নাই, আমি এগুলো তো ইংলিশে লিখতেছি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখান থেকে একটা ছোট্ট জিনিস শিখাই দিই, CHO মেইন শিকলে মাঝখানে বসে না, সিও এক পাশে বসে না, কেন বসে না এগুলো একটু চিন্তা করবা, চিন্তা করে আমাকে কমেন্ট সেকশন বা ওই যে কন্ট্যাক্ট নাম্বার গুলো দিছিলাম ওখানে জানাবা, যে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে তাকে, তার জন্য পুরস্কার আছে। যদিও এগুলো খুব সিলি কোয়েশ্চেন, কারো থেকে আস্ক করিও না, এটা যদি কোনো টিচার বা যারা একটু ভালোভাবে পড়ছো তারা জানো, কারো থেকে আস্ক না করে নিজে একটু চিন্তা করবা, তোমার চিন্তা শক্তি তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তোমার চিন্তা শক্তি ছাড়া তোমার সাথে এক্সাম হলে কেউ থাকবে না, এই কথাটা আমি সবসময় বলি, এক্সাম হলে তোমার সাথে তোমার চিন্তা, তোমার দক্ষতা, তোমার এক্সপিরিয়েন্স, তোমার প্র্যাকটিস, এগুলো ছাড়া কিচ্ছু থাকবে না, কোনো বই খাতা বায়া টিচার কেউ থাকবে না, কথাগুলো একটু বুঝো। আচ্ছা এরপর হচ্ছে আমাদের উপরের নাম্বারটা, এখন এখন এটার পর আমরা কিন্তু মেইন খেলার মধ্যে ঢুকবো,
এগুলো যে আসছে এগুলার প্রমাণ, তোমাদের যে আমি শিখাচ্ছি এগুলা যে মানে বাইরের কিছু শিখাচ্ছি না, এগুলোর প্রমাণ দেখবা তোমরা। আচ্ছা এটার নামকরণ দেখবো আমরা এখন। এখানে কয়টা মূলক আছে? সিও মূলক, সিএচও মূলক, ওএইচ মূলক, ডাবল বন মূলক। আচ্ছা এগুলার মধ্যে সবার আগে কে ছিল? এটা আবার লাগাই এখানে, সবার আগে কে ছিল ভাইয়া? সিএচও, ওএইচ, ডাবল বন, দেখো সবার আগে সিএচও। তার মানে এই যৌগটা হবে কি ভাই? এটি যৌগটা হবে হচ্ছে অ্যালডিহাইড। এটা যৌগটা যদি অ্যালডিহাইড হয় নাম্বারিং হবে এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে নাম্বারিং হবে। তাহলে নাম্বারিং হলে ভাইয়া যৌগটার নাম কি হবে? যৌগটার নাম এখন এগুলোর মধ্যে অপ্রধান কে? অপ্রধান হচ্ছে সিও মূলক, ডাবল বন্ড, ওএইচ, এগুলো সব হচ্ছে অপ্রধান। তাহলে এগুলার নামকরণ কি হবে? সিও মূলক হবে হচ্ছে তোমার অক্সো, এর নাম হবে হাইড্রোক্সি, আর এ তো এমনি ইন হিসেবে বসবে যেহেতু বন্ডিং 1, 2, 3, 4, 4 নাম্বার বন্ডে আছে, 4 নাম্বার বন্ডে যেহেতু আছে তার নাম তো 4-ইন হিসেবে বলবে। তাহলে এই নামকরণটা ভাইয়া তোমরা ট্রাই করবা। আমি কিন্তু এগুলা কিন্তু আমি এর আগে করাই আসছি, তোমরা ট্রাই করবা অথবা কমেন্ট বক্সে লিখবা। আচ্ছা এরপর হচ্ছে মেইন খেলায় যেটা হচ্ছে বুয়েট 17-18 আসছিল, নামকরণ আসছে, আমরা নামকরণ গুলা দেখার ট্রাই করব। আচ্ছা এইটাকে যদি আমি একটু করে সাজাই লিখি তাহলে এভাবে লেখা যায় CH3 CH CH3 CO তারপর হচ্ছে কি CH3। দেখো এভাবে যদি আমরা সাজাই লিখি জিনিসটা, এভাবে যদি আমরা সাজাই লিখি তাহলে আসলে কি আসতেছে? দেখো এটা হচ্ছে প্রধান শিকড়, এই জায়গাটা হচ্ছে প্রধান শিকড়, শাখা হিসেবে আছে হচ্ছে শুধু এ, শাখা হিসেবে আছে শুধু কে? CH3। তাহলে আমাদের নামকরণটা কিভাবে হবে? এ কয় নাম্বার আছে এদিক থেকে কাঁচা না? 1, 2, 3, 4, মানে কি 3-মিথাইল, 3-মিথাইল, 1, 2, 3, 4, বিউট। কয় নাম্বারে সিও মূলক আছে? মাঝখানে, মানে 2, নন, বুঝাইতে পারছি, 3-মিথাইল বিউট 2 নন। এটার নাম আসছে কই জায়গায়? বুয়েট 17-18। ভাইয়া বাইরের কিছু শিখাচ্ছি না, এগুলো আসবে তাই শিখাচ্ছি। আচ্ছা 3-অ্যামিনো বিউটানো হয়ে গেছি, এটা কোথায় আসছে? তো চুয়েট 8-9। আচ্ছা আমরা তো এতক্ষণ ধরে সংকেত থেকে নাম শিখছি, তাহলে এখন নাম দেওয়া থাকলে কিভাবে সংকেতে যাবো? এরকম জাস্ট ইজি দুই একটা জিনিস আমি শিখাই দিই, এগুলো কিন্তু কঠিন আসলেও পারবা। এগুলো করার ক্ষেত্রে একদম বেসিক নিয়ম, একদম বেসিক নিয়মটা হচ্ছে কি, বেন যেটা বলবে ওই পরিমাণ কার্বন লিখে ফেলা। যেমন এখানে বিউটানো হয়ে গেছি বলছে না, বিউটানোয়িক অ্যাসিড মানে কি, মেইন শিকলের মধ্যে 4টা কার্বন আছে, যেহেতু বিউট বলছে তোমার 4টা কার্বন আমি আগে লিখে ফেলবো, যেহেতু 4টা লিখবো। দেখো 4টার মধ্যে লাস্টেরটা যে সি ডাবল এইচ হবে এটা আমি শিওর, কারণ কি বিউটানোয়িক অ্যাসিড অ্যাসিড আর অ্যাসিডের মূলক সবসময় শেষে থাকে বা প্রান্তে থাকে, তাহলে প্রান্তেরটা সি ডাবল এইচ এটা আমি শিওর। আচ্ছা তারপর বলছে কি 3-অ্যামিনো, 3-অ্যামিনো মানে কি, যেহেতু এদিক থেকে আছে তাহলে নামকরণটা স্টার্ট হবে অবশ্যই এদিক থেকে, 1, 2, 3। তাহলে 1, 2, 3 হলে এর 3 নাম্বার কার্যকরী মূলকের সাথে অ্যামিনো মূলক থাকবে, আর কিছু বাকি নাই ভাইয়া, আর গুলা জাস্ট হাত মিলাই দিবা। কার্বনের 3টা হাত, 4টা হাত ফিল আপ, এই কার্বনের 1টা ফিল আপ, আর বাকি 2টা ফিল আপ, 3টা ফিল আপ, আর একটা এইচ থাকবে মাঝখানে, এই কার্বনের 1টা ফিল আপ, 2টা ফিল আপ, 2টা এইচ থাকবে। তার মানে কি CH3, CHNS2, CH2, COOH। ভাইয়া বুঝতে পারছো? যদি ভাবে থাকে মেইন কাজ কবে হচ্ছে, আগে মেইন কার্বন কয়টা সেটা লেখা, তারপর কোন মূলক আছে মূলকটা লেখা, তারপর শাখাগুলো নাম্বার অনুযায়ী বসানো, শেষ। এবার এখানে দেখো এখানে সেম কাজ, পেন্টেন, পেন্টেন মানে হচ্ছে 5টা কার্বন, 5টা কার্বন, পেন্টেন। এখন পেন্টেন, তারপর কিন্তু এবার দেখবো শাখা, শাখার মধ্যে কি কি বলছে, 3-ইথাইল 2-2-ডাইমিথাইল। আচ্ছা 3-ইথাইল 2-2-ডাইমিথাইল মানে কি? তার মানে আমার যে কোনো দিক থেকে দুই, যে কোনো সাইড থেকে আমার 2 নাম্বার যাইতে হবে, যে কোনো সাইড মানে এদিকে, এদিকে হচ্ছে 2 নাম্বার, কি 2 নাম্বার হচ্ছে এদিকে এদিকে, তাহলে এখানে হচ্ছে 2-2-ডাইমিথাইল না, CH3 লিখলাম, এদিকে শেষ হবে CH3। আচ্ছা এবার 4টা হাত ফিল আপ এদিকে, তারপর বলছে কি 3-ইথাইল, এটা যদি 2 নাম্বার হয়, 1 আর 2 যদি হয় তাহলে 3 নাম্বার মূলক অবশ্যই একটা ইথাইল মূলক আছে, C2H5। এবার C2H5 হলে এখানে এবার হাইড্রোজেন হাত হাত খালি আছে কয়টা, 1টা, 2টা, 3টা ফিল আপ, 1টা হাত খালি, 1টা হাতে এইচ বসবে। এবার এদিকে এই কার্বনের সাথে 2টা হাত ফিল আপ আর 2টা হাত খালি, H2, আর এদিকে হচ্ছে H3, এটা হচ্ছে নামকরণ ভাইয়া, শেষ। এগুলো কিন্তু আসছিল 6-8-9, আমি বাইরের কিছু পড়াচ্ছি না। আচ্ছা এরপর হচ্ছে খেলা, এইটা হচ্ছে মেইন জিনিস, আমি এত এই টপিকটা পড়াইছি মূলত হচ্ছে আসলে সাস্টের জন্য। এখানে অনেকে সাস্টের প্রিপারেশন নিবা,
এই সাসপেন্স জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা নামকরণ গুলা। কারণ কি দেখো, প্যারালালি সিরিয়ালি আসা হচ্ছে 19, 20, 17, 18, 16, 17, এভাবে আসা স্টার্ট করছিল নামকরণ গুলা। তার মানে এগুলো যে তোমাদের বাসায় 21 বয়সে আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। এটা অবশ্যই আসবে, ইনশাল্লাহ আসবে এই সাসটার মধ্যেই নামকরণ গুলা। আচ্ছা তাহলে আমরা এই নামকরণ গুলা করার ট্রাই করি। এখান থেকে আমি দুইটা করবো, একটা তোমাদেরকে করতে দিব, তোমরা করবা। দেখো এখানে CH3 আর CH একটু সুন্দর করে লিখবো এগুলা, যাতে আমি নামকরণে সহজ ভাবে করতে পারি। CHOH, তারপর হচ্ছে CH2, CHO। আচ্ছা এবার দেখি আমরা এখানে মূলক আছে কে, CHO OH হ্যালোজেন। এখন CHO OH হ্যালোজেন আমরা সিরিয়ালে কি জানতাম, দেখো সিরিয়ালে আমরা কি জানতাম, CHO সবার উপরে না, তার মানে যৌগটা হবে অ্যালডিহাইড। যৌগটা হবে কি অ্যালডিহাইড। অ্যালডিহাইড হলে বাকি দুইটা কি হবে, এ হবে হাইড্রোক্সি আর এ হবে হচ্ছে কি ক্লোরো। আচ্ছা আমি এই আয়ের আগে নামকরণে অপ্রধান, এ দেখো এ সবসময় কিন্তু অপ্রধান হিসেবে বসে, কে এ কার্যকরী মূলকটা হ্যালোজেন সবসময় কি অপ্রধান হিসেবে বসে। প্রধান হিসেবে বসার কোনো মানে, প্রধান হিসেবে বসলে তো এটা অ্যালকাইল হ্যালাইট, যেমন ধরো CH3 Cl, তাহলে এটা কি অ্যালকাইল হ্যালাইট। তাহলে আমরা এভাবে লিখি হ্যালাইট বা অ্যালকাইল হ্যালাইট। CH3 ও Cl মানে হচ্ছে অ্যালকাইল, মিথাইল হ্যালাইট, বিউটাইল হ্যালাইট, তারপর হচ্ছে প্যান্টাইল হ্যালাইট, এভাবে বলতে পারি। কিন্তু অপ্রধান হিসেবে যখন বসবে তখন এর নাম হবে হচ্ছে কি হ্যালো। ভাইয়া হ্যালো মানে কি, হ্যালো মানে হচ্ছে ওই আমরা যে হ্যালো কল দিই ওই হ্যালো না, এই হ্যালো মানে হচ্ছে ক্লোরো, ফ্লোরো, ব্রোমো, আয়োডো, এগুলো হচ্ছে হ্যালো। তার মানে এটা কেন পড়াইলাম, এখানে Cl আছে না, তাহলে এর নাম হবে হ্যালো বা ক্লোরো, ক্লোরো হলে। আচ্ছা এবার ক্লোরোর মধ্যে এখানে সি আর হাইড্রোক্সির মধ্যে এইচ, পজিশনে কে আগে, ভাইয়া সি আগে। এখন যদি সি আগে হয় তাহলে নামকরণটা কিভাবে হবে, দেখো নাম্বারিং হবে এদিকে 1, 2, 3, 4, 5, 6, নাম্বারিং হবে 5 আগে, তার মানে কি 5 ক্লোরো, তারপর হচ্ছে 3 হাইড্রোক্সি, এবার 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন, তার মানে এটা কি হবে হেক্সানেল, হেক্সানেল। 5 ক্লোরো 3 হাইড্রোক্সি হেক্সানেল, কোথায় আসছে ভাইয়া সাস্ট 19-20-এ, সাস্টে কোয়েশ্চেন ভয় পাওয়ার কারণ নাই কোনো। আচ্ছা এখন এই জিনিসটা, এই নামকরণটা কি হবে, এই নামকরণটা হচ্ছে ঠিক সেম ভাবে এই ওএসটাকে এইভাবে লিখি, CH3কে এইভাবে লিখি, তারপর মাঝখানে আছে সি ও মূলক, এগুলো আছে। তার মানে দেখো এখানে মূলক আছে ওএইচ, CH3 আর হচ্ছে সিও। এখন সিও মূলকটা দেখো সিরিয়ালের মধ্যে সিও মূলকটা কে আগে আছে না ওএইচএস এর, ওএইচএস এর আগে আছে সিও মূলক, তার মানে এখানে গ্রামটা হবে কি কিটোন। এই যৌগটা কি হবে কিটোন যৌগ, যৌগটা যদি কিটোন যৌগ হয় তাহলে আমাদের নামকরণটা কিভাবে হবে। এখন কিটোন যৌগ এটা আমি বুঝে গেছি, প্রধানটা অপ্রধান কে কে আছে হাইড্রোক্সি এইচ আর মিথাইলের এম, তার মানে এইচ আগে, এইচ আর এম এর মধ্যে এইচ আগে। কিসের আগে, এগুলো হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারের আগে, আমি একই কথা বারবার বলতেছি না, অ্যালফাবেটিক অর্ডারে এম এর আগে এইচ। তার মানে নামকরণটা হবে কিভাবে, নামকরণটা হচ্ছে তোমার নাম্বারিংটা করে ফেলি, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো এখানে 6 মানে কি 6 হাইড্রোক্সি, তারপর হচ্ছে কি 6 হাইড্রোক্সি, 5 মিথাইল, 5 মিথাইল, এরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 7 মানে কি হেফট, মানে কি হেফট টান। এই সিও মূলকটা কয় নাম্বারে আছে, সিও মূলকটা কয় নাম্বারে আছে, 3 নাম্বারে, হেপটান 3 ওন, হেপটান লিখছি এখানে, যদি হেপট লিখতাম 3 নোন লিখতে হইতো, একই কথা যেটা ইচ্ছে ওটা লিখবা। তাহলে এবার এই জিনিসটা পারবা, এই জিনিসটা হোমওয়ার্ক নিজে ট্রাই করবা, কঠিন দুইটা করাই দিছি, সহজটা যদি না পারো তাহলে তো শেষ। এবার আমাদের লাস্ট একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে কি ডিউতে আসছে, ডিউ 19-20-এ, তার মানে কি এগুলো ভার্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাগটা খুলে দেখবা, এই জাতীয় অনেক নামকরণ আছে, আমি কঠিন গুলা নিয়ে ডিসকাস করছি, এর আগে যে এগুলো ছাড়া যেগুলো আছে ওগুলো কিন্তু একদম ইজি নামকরণ। এখন যদি 2-3টা কার্যকরী মূলক থাকলে ওগুলো কিন্তু একটু টাফ হয়ে যায়। আচ্ছা এই যুগটা আমি একটু লিখি, CH3 CH C2H5, তারপর হচ্ছে CH2
সিএইচ, বিআর, তারপর হচ্ছে সিএইচ, সিএল, তারপর হচ্ছে সিএস3। আচ্ছা, এবার এখানের মধ্যে এগুলার মধ্যে কে কে আছে? বিআর আছে, সিএল আছে, C2H5, এগুলো তো হচ্ছে কার্যকরী মূলক, সরি এগুলো হচ্ছে শাখা, এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নাই। ঘটনা ঘটাবে হচ্ছে সিএল আর বিআর। আচ্ছা, এই সিরিজটার মধ্যে দেখো, এটা কিন্তু একটু টেকনিক্যাল জিনিস দিছে ডিইউ। পোলা লাইন তো পড়ে গেছে হচ্ছে কঠিন কঠিন, পোলা ডিইউ দিছে একটু সহজের মধ্যে কঠিন করে। কিভাবে দেখো, এই একক বন্ধন, যেটা একক বন্ধন মানে কি অ্যালকেন না, এখানে একক বন্ধন আছে না, একক বন্ধন, এই একক বন্ধন গুলা হ্যালোজেনের আগে আছে না? দেখো ভাইয়া, হ্যালোজেন শেষে, একক বন্ধন গুলো মাঝখানে, ডাবল বন্ডে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, তারপর হচ্ছে মানে ফার্স্ট বন্ড বা ওয়ান বন্ড, এই ওয়ান বন্ড এটা বা একক বন্ধন যেটা অ্যালকেন, ওইটা হ্যালোজেনের আগে আছে না? তার মানে কি হবে, এখানে হ্যালোজেন গুলো হবে কি শাখা বা সরি অপ্রধান, অপ্রধান হ্যালোজেন, অপ্রধান, এইগুলা হ্যালোজেন অপ্রধান। তার মানে এখানে মেইন যৌগ, এই যৌগটা মেইন যৌগ হবে হচ্ছে কি আসলে অ্যালকেন, অ্যালকেন হবে এখানে মেইন যৌগ। এটা হচ্ছে এখানে ট্রিকি বিষয়। তার মানে এখন শাখাগুলো আমার লিখতে হবে, শাখার মধ্যে কি, এটা হচ্ছে কি ইথাইল, এটা হচ্ছে ব্রোমো, আর এটা হচ্ছে ক্লোরো। তাই এখন কে আগে বসবে অ্যালফাবেটিক অর্ডারে, কে কে কে, ই আছে, বি আছে, এম আছে, না সরি সি আছে, ই, বি, সি। এখন এগুলোর মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কে কে আগে আছে? বি সবার আগে, তারপর সি, তারপর হচ্ছে ই। তার মানে কি লিখতে হবে আগে? বি আর আগে লিখতে হবে। আচ্ছা, এবার এটার মধ্যে মেইন কাজ হচ্ছে আসলে শাখা নির্ধারণ করা। শাখা হচ্ছে কি এদিক থেকে হবে না এদিক থেকে হবে, কোন দিক থেকে হবে এটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, এটার মধ্যে কি এখানে কার্যকরী মূলক এক বন্ধন না, এক বন্ধনের কি কোনো স্থান আছে? এখানে তো সবগুলো এক বন্ধন, তার মানে কার্যকরী মূলক এখানে তোমার কোন দিক থেকে মেইন শাখা হবে এটার নিশ্চয়তা দিচ্ছে না, এটার নিশ্চয়তা দিবে হচ্ছে শাখাগুলার অবস্থানের যোগফল। আমরা কিন্তু এগুলো শিখে আসছি বেসিক জিনিস, তার মানে এই শাখাগুলোর অবস্থানের যোগফল। এই শাখাগুলো আমি যদি এদিক থেকে ধরি, আমি যদি এই সাইড থেকে ধরি, তাহলে শাখাগুলো পাচ্ছি হচ্ছে এখানে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আর যদি এদিক থেকে ধরি তাহলে পাচ্ছি হচ্ছে 2, 1, 2, 3, তারপর হচ্ছে 4, 5। তার মানে 2, 3, 5 যদি এই সাইড থেকে ধরে আসি তাহলে 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, আর এদিক থেকে ধরলে পাচ্ছি 2, 4, 5। প্রথমটা যদি যোগ করি আসতেছে 10, নিচেরটা যদি যোগ করি আসতেছে 11। কাছে কে পাচ্ছি? এ সাইড থেকে না, এ সাইড থেকে আসলে তাহলে আমরা কাছে পাচ্ছি না 2, 3, 5। তার মানে আমার নামকরণ হবে এ সাইড থেকে, নামকরণ হবে কোন দিক থেকে? এ সাইড থেকে। তাহলে এটা হবে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6। তাহলে এখন কে কে কোথায় বসবে? প্রথমে বসবো হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে বি। বি কয় নাম্বারে আছে? বি কয় নাম্বার আছে? 3 নাম্বারে। তার মানে কি 3 ব্রোমো, তারপরে কে, বি এর পর আছে সি, সি আছে কয় নাম্বারে? 2 ক্লোরো, তারপর আছে কয়, 5 নাম্বার, এটা খে, 5 নাম্বারে খে আছে এখানে ইথাইল। আচ্ছা ভাইয়া, এখানের মধ্যে একটা ডাউট আছে, ডাউটটা কি ভাইয়া, যদি এটা কি, এটাকে যদি আমরা প্রধান শিকল ধরি 1, 2, 3, 4, 5, 6টা, কিন্তু আমরা যদি এটা প্রধান শিকল ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে আমার প্রধান শিকল যদি এভাবে ধরি তাহলে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক কার্বন পাচ্ছি, তার মানে এই ইথাইল মূলক নেওয়া যাবে না। আমি দেখছো এই জিনিসটা সবাই ভুল করবে, এই জিনিসটা ভুল করা যাবে না, এখানে হবে হচ্ছে মিথাইল মূলক, মিথাইল মূলক 6 নাম্বারে, এই 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 6, তারপর হচ্ছে 7, এভাবে 7টা আছে। তার মানে এখানে 5 নাম্বার, এই 5 নাম্বারের মধ্যে কে যুক্ত আছে? মিথাইল মূলক। তাহলে 2 ক্লোরো 5 মিথাইল, কার্বন কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা, 7টা মানে কি হেপ্টেন। আজকের মতো দা এন্ড।